ওয়েলকাম টু আর এম বায়োলজি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই শুক্রবার থেকে অর্থাৎ ষোলো তারিখ থেকে তোমাদের কিন্তু এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজকের ভিডিওতে তোমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে যাবে তোমাদের বাংলা পরীক্ষার জন্য আমাদের প্রথম পরীক্ষা বাংলা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং বাটনটি বাজিয়ে দাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য সব থেকে প্রথম আমরা দেখব টপিক কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই পাঠটার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন আছে প্রত্যেকটা থেকে মোটামুটি তিনটে বা চারটে জোর প্রশ্নও আমি রেখেছি তার বেশি কিন্তু নেই দেখো ভুঁড়ি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তার মাধ্যমে বক্তার কোন চরিত্রটি আবাসিত হয়েছে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এটা কিন্তু নিখিলের চরিত্র বা এটার অথবাতে কি আসতে পারে এটার অল্টারনেটিভ কি হতে পারে নিখিল ভাব ছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে বা আরেকটা কি হতে পারে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ কোন প্রসঙ্গে বক্তার এই ভাবনা এই ভাবনার মধ্য দিয়ে নিখিলের চরিত্রের কোন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে দু নম্বর কি আছে সেদিন অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল অথবা কি আসতে পারে কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল মৃত্যুঞ্জয় কেন অসুস্থ হয়ে পড়েছিল প্রথম মৃত্যু দৃশ্য দেখার পর মৃত্যুঞ্জয়ের শারীরিক ও মানসিক কী কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল তিন নম্বর প্রশ্ন কি আছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাইর অবস্থা শোচনীয় কেন বা অন্য ল্যাঙ্গুয়েজে কি আসতে পারে ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে ছেলে মেয়েগুলির এমন অবস্থা হয়েছিল কেন কে বাঁচায় কে বাঁচে থেকে এই কয়েকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের অবশ্যই করে পরীক্ষার আগে একবার না একবার দেখতেই হবে ভাত থেকে আমরা যদি দেখি দেখো ভাত থেকে কি আছে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা কিভাবে সর্বনাশ ঘটেছিল এই সর্বনাশ উৎসবের জীবনে কি পরিণতির সৃষ্টি করেছিল তা পরিচয় দাও সে বাধাটা বড় বাড়িতে যা থেকে যায় অচল হয়ে এখানে কোন বাদার কথা বলা হয়েছে কেন তা বড় বাড়িতে অচল হয়ে থেকে গিয়েছিল আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাধা কি উৎসব তার খোঁজ পায়নি কেন তার চোখ এখন বাদার কামোটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামোটের মতো হিংস্র ভঙ্গি করে কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল তার বর্ণনা দাও এটার অল্টারনেটিভ ল্যাঙ্গুয়েজ কি থাকতে পারে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিচ্ছে যাতে ফেলে দিতে যাচ্ছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন কে বুঝতে পেরেছিল তারপর সে কি করেছিল অথবা আরেকটা কি হতে পারে উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় মেঘ কিভাবে সরে গিয়েছিল তারপর সে কি করেছিল এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে ভারতবর্ষ থেকে সৈয়দ মোস্তফা সিরাজের ভারতবর্ষ দেখো শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল এখানে কার কথা বলা হয়েছে তার আবছা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ল চারিদিকে উত্তেজনা ছড়ানোর কারণ কি উত্তেজনার পরিণাম কি হয়েছিল অথবা কি আসতে পারে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটির বর্ণনা করো বা কী আসতে পারে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারবে কে জানে সে বলতে কার কথা বলা হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কি তা অদ্ভুত কেন এরপর কি ঘটেছিল এই প্রশ্নগুলো তারপরে দেখো রূপনারায়ণের কুলে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলামে এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুলে বলতে কবি কী বুঝিয়েছেন সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন তা আলোচনা করো রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় আঘাত ও বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তাৎপর্য করো মৌহার দেশ সেখান থেকে কী আছে আমার ক্লান্তির উপরে ঝরুক মৌহা ফুল নামুক মৌহার গন্ধ আমার বলতে কার বলা হয়েছে এমন কামনার কারণ কি। ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমিন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন অথবা কি আসতে পারে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কাদের কথা বলা হয়েছে উদ্ধৃতাংশটি তাৎপর্য আলোচনা করো অনেক অনেক দূরে আছে মেঘমদীর মৌহার দেশ মৌহার দেশের পরিচয় দাও সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল আলোচনা করো অথবা কী আসতে পারে মৌহার দেশ কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে শ্রমজীবী মানুষের যে বাস্তব অবস্থানের স্বরূপ চিত্রিত হয়েছে তা আলোচনা করো তারপর আছে কন্দ্রনরতা জননীর পাশে দেখো কন্দ্রনরতা জননীর পাশে এখন যদি না থাকি কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে কন্দনরতা বলেছেন এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেন আলোচনা করো অথবা কি আসতে পারে কবি জননীকে কন্দ্রনরতা বলেছেন কেন কবিতার মধ্য দিয়ে কবি যা বোঝাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখো অর্থাৎ সার মর্মটা তোমাকে বলতে হবে আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন আলোচনা করো কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন ঘটনার প্রেক্ষিতে কবি কথা বলেছেন মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো অথবা এটার অল্টারনেটিভ কি হতে পারে নিহত ভাইয়ের সবদেহ দেখেই না যদি হয় ক্রোধ নিহত ভাই বলতে কবি কি বুঝিয়েছেন উদ্দীতাংশটির কবির কোন মনোভাব প্রকাশিত হয় আলোচনা করো তারপর আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় ওই সবুজের ভীষণ দরকার কোন সবুজের কথা কবি বলছেন তার দরকার কেন আলোচনা করো শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ থায় কিভাবে সবুজ থায় আলোচনা করো শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন অথবা সবুজের অনটন ঘটে কোথায় সবুজের অনটন ঘটে অথবা বহুদিন শহরেই আছি বক্তাকে শহরে থাকার অভিজ্ঞতা কেন তিনি কিভাবে ব্যক্ত করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে শহরের কোন পরিবর্তন তিনি চেয়েছেন আলোচনা করো আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখার কারণ কি। গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি কবির গাছ দেখার তাৎপর্যালোচনা করো কবি এমন নির্দেশ কেন দিয়েছেন এই নির্দেশের মধ্যে কবি কোন বার্তা ফুটিয়ে তুলতে চেয়েছেন নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো অথবা নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের এই চরিত্রের মধ্যে একদিকে অভিনেতার শিল্পগুণ অন্যদিকে ট্র্যাজিক পরিণাম উঠে এসেছে তা আলোচনা উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা বলা হয়েছে বক্তার এমন উপলব্ধির কারণ কি জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা মাঝরাত্রির অপেক্ষা বক্তাকে সে জীবনের মাঝরাত্রির বলতে কি বোঝাতে চেয়েছে অথবা যদি বলি আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন উক্তির মধ্য দিয়ে বক্তার জীবনে যন্ত্রণা তুলে ধরো সেই রাতেই জীবনে প্রথম মক্ষুম বুঝলুম কোন রাতের কথা বলা হয়েছে বক্তা জীবনের মক্ষুম কি বুঝেছিল সেই সেই রাতে এই পবিত্রা নামাবলীটা হঠাৎ ফাঁস হয়ে গেলে আমার গেল আমার সামনে বক্তাকে পবিত্র নামাবলী কি কোন ঘটনার প্রেক্ষিতে বক্তার মনে এমন ভাবনা জন্মেছিল অর্থাৎ নাটক থেকে কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তারপর বিভাব শম্ভুমিত্রের বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা কি কিভাবে বক্তার মাথায় তা এসেছিল অনেক ভেবেচিন্তে আমরা প্যাঁচটা বের করেছি প্যাঁচটা কি কিভাবে এই প্যাঁচটি মাথায় এসেছিল ওটা কিন্তু প্রায় সেম কোশ্চেন বা হয়েছে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছিল তা আলোচনা করো চলো বাইরে হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক পাবে কোন পরিস্থিতিতে কে কেন এমন সিদ্ধান্ত নেয় বাইরে তার অভিজ্ঞতার বিবরণ দাও এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন তাতে কি অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় লেখো দুটো কিন্তু সেম জিনিস শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছে বিভাব নাটকের নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো এই দেখো আবার মিছিল আসছে কিসের মিছিল সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো হঠাৎ পিছন থেকে শোভাযাত্রা শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কি শোনা যায় এরপর কি ঘটেছিল এটাও কিন্তু অল্টারনেটিভ কি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে আচ্ছা এবার লোকের খুব হাসি পাবে বক্তাকে আলোচ্য উক্তিটি তাৎপর্য লেখো না না এটা আগের মতো নয় এটা অন্য রকমের লাভসিন প্রোগ্রেসিভ সিন প্রয়াস বিভাব নাটকে ধরা করো কিভাবে দেখো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক কে জিতেছিল এক ক্লাসে উদ্ভিদের অন্ত উদ্ধৃতিটির অন্তর্নিহিত ভাবনার পরিস্ফুটকরণ করো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবিতায় মজুরের প্রশ্নগুলো কি কী ছিল প্রশ্নগুলির মধ্য দিয়ে সমাজ সচেতনতা ইতিহাস ও চেতনার পরিচয় দাও তারপর দেখো অলৌকিক কর্তার সিং কর্তার সিং দুগ্গাল ঠিক আছে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন এই প্রশ্নটা চোখের জলটা তাদের জন্য এই যে প্রশ্নটা আছে এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে আছে পাঞ্জা সাহেবে পৌঁছে এক বিশেষ ঘটনা কথা জানতে পারি তারপর আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় গাড়ো পাহাড়ের নিচে বা যারা বসবাস করে জীবনযাত্রা সংক্ষিপ্ত বর্ণনা দাও হাতি বেগার আর চলল না হাতি বেগার আইনের বিবরণ দাও তার চলল না কেন তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন কীভাবে প্রজারা বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল রচনা করো মেঘের গায়ে জেলখানা এই যেখান থেকে দেখো দুটো প্রশ্ন দিয়ে রেখেছি হাত বাড়াও থেকে এরকম আছে বাংলার বিজ্ঞান চর্চার ধারায় দেখো চারটে জিনিস দেওয়া আছে চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান বাঙালির বিজ্ঞান চর্চায় প্রফুল্লচন্দ্র রায়ের অবদান জগদীশচন্দ্র বসুর অবদান বিধানচন্দ্র রায়ের অবদান এটা এবছর কিন্তু প্রফুল্লচন্দ্র রায়ের অবদানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারা ফুটবল খেলার ইতিহাসটা ভারতীয় ফুটবলের সূচনা রামায়ণ রামায়ণে বর্ণিত অনুসারে চিত্রকলা থেকে রায়ের অবদান বেইজের অবদান পট বলতে কি এই শিল্প সংক্ষিপ্ত বিবরণ দাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা থেকে দেখো ভাষা বিজ্ঞানের কয়টা শাখা প্রতিটি যে কোনো একটি শাখা সম্পর্কে বিচার চালোচনা করো ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে এই যে প্রশ্নগুলো আছে বাক্য থেকে দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে রূপ দুটো প্রশ্ন দেওয়া আছে মানুষ মানচিত্রে প্রবন্ধ রচনা দেওয়া আছে দেখো আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞান ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য একটি গাছ একটি প্রাণ চন্দ্রযান শ্রী মহাকাশ গবেষণায় ভারত এই যে ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য এবং তারপরে শুনে জীবনী রচনাতে এবছর তো সবাই প্রত্যেকেই যেন যে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এবছরের জন্য বাকি যে তিনটে দেওয়া আছে সেগুলো একটু চোখ গুলিয়ে নিও আমি কিন্তু আজকের সন্ধ্যের মধ্যেই তিনটে জীবনী রচনা তোমরা কীভাবে লিখবে তার পিডিএফ আপলোড করে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল বাটনটি 快跌倒。